ওয়েলকাম ফ্রেন্ডস, আজি আপনার মানে দেখাম মূর চ্যানেলের মাধ্যমে কলংপার আসামের মাধ্যমে ডি আই এম টির ওপর আর এই করে আছে কেবল এজনী ভন্টি হয় মোর বঙ্গাইগাঁও বা বিলংস করে আছে তাথা গৌতমী, টি এইচ এ টি এ তাথা গৌতমী, আর তরালি বুলি আছে, ফেসবুক পেজ আছে। ডি এম আই টি নু কি আর ই শিশু ভবিষ্যৎ কেনেকে নিরূপণ করে, ফিঙ্গার প্রিন্টের ওপর সম্পূর্ণ সাইন্টিফিক হয়, এই ফিঙ্গার প্রিন্টের ওপর তাথা গৌতমীয়ে কেনেক কত পালে, কেনেকে ফরেন কান্ট্রিবিল আগতে হয়েছিল, ইন্ডিয়াত আহিছে মাত্র 10-12 বছর আগত ইন্ডিয়াত আহিছে, আহি বঙ্গাইগাঁও ফার্স্ট হয়েছে আর বঙ্গাইগাঁওয়ের পর ক্রমান্বয়ে অসমত স্প্রেড হয়ে গেছে। মানে ফেসবুক পেজত চাই থাকো তাথা গৌতমীর সকলখিন দেখি থাকো, যো গতি আপনার সেই ডি এম আই টির উপর ফিঙ্গার প্রিন্ট, সাইন্টিফিক ফিঙ্গার প্রিন্ট, ইয়াত ফিঙ্গার 1, 2, 3, 4 রাইট হ্যান্ড এন্ড লেফট হ্যান্ড সবর ফিঙ্গার প্রিন্ট লয় কম্পিউটার, যেন আমি আধার কার্ড বনালে করো, তার উপর সেই স্টাইলটো কেনেকে কি হব, ইন ফিউচার কেনেকুয়া, বা সেই চরিত্র কেনেকুয়া, সামাজিক দিকত কেনেকুয়া, কলা দিকত কেনেকুয়া, এই সকলখিনি মানে তেওঁ বাধা কি কি আছে সকলখিনি, আর ইয়াত পিছত কাউন্সিলিং হব। সেই কাউন্সিলিংত তেখেতসকলে গম পাব যে বাচ্চাটোক পরিবেশের উপর বেস করে আর সেই পরিবেশটো ভাল হলে বহুত ভাল হব। গতি এনেকুৱাও হয় ইয়াত পার্সেন্টেজ থাকে, রাস্তাত স্ট্রিট যাক বাচ্চা থাকে, ভিক্ষারি শিক্ষারি বাচ্চা থাকে, সেই বাচ্চাবিলাকৰো লৈছে, ডি এম আই টি করেছে, করার পাছত তেওঁলোকৰো পাইছে ভাল, কিন্তু তেওঁলোকৰ যিখিনি পজিটিভ পাইছে 10% এবভ পাইছে, সেই এবভ পোৱাৰ পাছত তেওঁলোকৰ সেই হয়তো পরিবেশটো নাথাকার কারণে তেওঁলোক সেই মানে তলত থাকি গৈছে, তেওঁলোকৰ ডেভেলপমেন্ট হোৱা নাই বা তেওঁলোকে প্রতিভাটো বিকাশ কৰিব পৰা নাই। সো ডি এম আই টি আমি যিখিনি পারো সেইখিনি আমি ডি এম আই টি করব লাগে, নিজের ইন ফিউচার জেনারেশনের কারণে, নিজের বাচ্চাটোর ফিউচারের কারণে আমি ডি এম আই টি করব লাগে। আর সেই ডি এম আই টির উপর আজিলেক কোনো ভিডিও এনেকা করা নাই। সো মানে ভাবিল যে ডি এম আই টি কিনো কেনেকে পালো তরালিক সকলখিনি আপনাদের আমার এই ভিডিওটির জড়িয়ে দেখা পাব, আর ভিডিওটি আপনাদের শেষলকে চাব, মন দিয়ে চাব, ই আপনার নহয় আহি থাকা নবপ্রজন্মক একটা নতুন গতি দিব, একটা নতুন দিক দিব তার। আর মানুষে কেবা পায় নিজের ফেভার হয়, মই ভাবা নাছিল যে তথা গৌতমীক আমার রেস্টুরেন্ট নগাঁত আহিব, শিয়াম ফাস্টফুডত জগন্নাথ মন্দিরের ওসর নিয়ার জয়শ্রী হল, জয়শ্রী সিনেমা আহিব, মই ভাবা নাছিল। আহার পছত মই নিজে দেখিছো মানে কিমান ফেমিলি আহিছে, ফেমিলিবিলাকে কিছুমানে কয় যে নাই মই মানে কৈছে যে আপনার দুজনের মাজত কোনোবা এজন আনসোশিয়াল, তেতিয়া কৈছে যে হয় গিরিয়েকে স্বীকার করেছে যে মই হয় শিক্ষক হয়, কিন্তু মই একদম আনসোশিয়াল টাইপ থাকো, মোর কোনো লগৰ মানুহৰ লগত নকৰো একো, হেনেকুৱা হয়। কিন্তু পাছত তেওঁ নিজে স্বীকার করেছে যে মই পয়সা পাতি দি দিওঁ, ফাংশন সাংশনত নাযাও, নকৰো, বিয়া সবাহত নাযাও, সো তেওঁ আনসোশিয়াল। কিন্তু সেই আনসোশিয়াল এজনের এই গোটেই কথাটো আহি গৈছে কাৰণ তেওঁ বাচ্চাটোত আহিছে, মাতৃগর্ভত সন্তান এটা মানে যেতিয়া পজিটিভ আহিব, সেই পজিটিভ আহার মানে 5 মাহৰ পৰাই আমাৰ যিবিলাক ফিঙ্গাৰ প্ৰিন্ট হয় এই ফিঙ্গাৰ প্ৰিন্টবিলাক হোৱা ষ্টাৰ্টিং হৈ যায়, আৰু এই ফিঙ্গাৰ প্ৰিন্টবিলাক কম্পিউটাৰাইজ হয়, চাইণ্টিফিক হয়, যেতিয়া ফিঙ্গাৰ প্ৰিন্ট দিয়ে, দিয়াৰ পাছত জেনেটিক হয়, মাতৃ আৰু মানে মাক আৰু বাপেক দুয়োটাৰে মিলি সংমিশ্ৰণত এটা বাচ্চা হয়, আৰু সেই বাচ্চাটোৰ ফিউচাৰটো এই ফিঙ্গাৰ প্ৰিন্টৰ ওপৰত বেছ কৰে 110%, এইটো তথা মোক কৈছে প্ৰয়ালিয়ে। গতিকে আপোনালোকেও চাব ভিডিঅ'টো শেষলৈকে আৰু নিজেও এবাৰ প্ৰুভ কৰি চাব পাৰে। গতিকে মই ডেছক্ৰিপশ্যনত তথা গোটেইখিনি দিম, প্ৰয়ালিক গোটেইখিনি ফোন নম্বৰ দিম, কণ্টেক্ট নাম্বাৰ আপোনালোকে পাব, পাই কণ্টেক্ট কৰিব, আৰু আপোনালোকৰ উঠি অহা প্ৰজন্ম, নিজৰ বাচ্চা যি আমাৰ সম্পদ হয়, সম্পত্তি হয়, সি যাতে ভাল ৰাস্তা ল'ব পাৰে, আপোনালোকে ভাল কৰাব পাৰে, তাৰ কাৰণে আজি এই ভিডিঅ'টো আপোনালোকক আগবঢ়ালোঁ। লাইক, কমেণ্ট আৰু শ্বেয়াৰ কৰিব, ভিডিঅ'টো চাই কেনে পালে জনাব, আৰু এনেকৈ আৰু আগলৈও কলংপাৰ আসামে আপোনালোকক নতুন নতুন নজানা কথা জনাব চেষ্টা কৰিম। ধন্যবাদ।
DMIT to monot ahile no kena ke? Jai mu ena ka kori mu. Acha. Kedi apa ahile pono? DMIT monot ahile mu nijor lora tu kloy. Pertama introvert asile. Aru 2007 pertama mukhamat bongai gol entry mai sile DMIT. Kedi apa mu kori sile? Aru mu jeda nijor kompresu ba mu lora tu kompresu. Kedi apa child counseling kora holo kisah child counseling kore bhuut dekhilu je bhuut nasoli enka problems bhuut as. So, step by step, you need to go to the hospital. Actually, DMIT is a hospital. I have a hospital. DMIT is a hospital. DMIT is a fingerprint test. Fingerprint is our brain development connected. We have a lot of brain development. We have a lot of fingerprint test. Fingerprint analysis. কিমান বছৰৰ লৰছলে বা কৰিব পাৰে দুবছৰ বয়সৰ পৰা আপুনিও পাৰে জি কোনো সকলো পাৰে মানে দুবছৰ এবো পাৰে মানে ফিংগাৰপ্ৰিন্টটো স্পষ্ট হোৱালে আৰু এটা কথা বহুতে ভাবে মক কোঠে যে চেঞ্জ হয় নেকি ৰিপৰ্ট কেতিয়াবা দুবছৰ পিছত দুবছৰ বয়সৰ লৰা বা ছোৱালীটো যেতিয়া মই ৰিপৰ্ট এটা উলিয়াও আফটাৰ 50 বছৰ পিছতো ৰিপৰ্ট চেম হ'ব যদি মানে যিটো ৰেখা আহি যায় হাতত সেইটো আৰু চেঞ্জ নহয় একেই থাকে মানে শকত হৈ গৈ থাকিব সিও ডাঙৰ হৈ গৈ থাকিব কিন্তু পাকটো একে থাকিব আৰু তাৰ ওপৰত গোটেই বেছ হয় এইটো কম্পিউটাৰাইজ হয় পুৰা অঁ কম্পিউটাৰাইজ হয় চাইণ্টিফিকেলি প্ৰুভেন হয় গতিকে ইয়াত মেনুৱেল একো নাথাকে ইণ্ডিয়াত কেতিয়া আহিলে এইটো ইণ্ডিয়াত অহা আপোনাৰ হয়তো 7-8 বছৰ হৈছে বা তাতকে আগত আছে কিন্তু মানুহৰ মাজত অহা নাই কাৰণ মানুহে আমাৰ ইণ্ডিয়াত জ্যোতিষ শাস্ত্ৰটো বেছি মানে হয় 7-8 বছৰ নহয় বেছি হৈছে কাৰণ আমাৰ বঙাইগাঁৱতে 7-8 বছৰ আগত আহিছে তো হয়তো 20 বছৰ 15 বছৰ আগত আহিছে কিন্তু তেতিয়া মানুহে ইমান নাজানে আৰু জ্যোতিষ শাস্ত্ৰ বুলি ভাবি নাই গতিকে স্প্ৰেড হোৱা নাছিল কিন্তু 1823 চনত গোটেই ৱৰ্ল্ডত আৰম্ভণি হৈছিল 1823 চনত এতিয়াতো মই দেখিছোঁ নগাঁও দেখিছোঁ আপোনাক মাজে মাজে আপাৰ আচামতো পাওঁ এবি পাওঁ গোটেই অসমতে ঘূৰি আছে গোটেই অসম তো ষ্টাৰ্টিংটো আপুনিয়ে কৰিছে ফাৰ্ষ্ট এই গোটেই অসম ভ্ৰমণৰ ষ্টাৰ্টিংটো মই ফাৰ্ষ্ট কৰিছোঁ আৰু ইয়াৰ আগতেও বহুতবাৰ কৰিছোঁ বৰপেটা নলবাৰী পাঠশালা বহুতবাৰ কৰিছোঁ আৰু প্ৰথম অসমত বঙাইগাঁৱত হৈছিলে 2007ত তাৰপিছত মই আছিলোঁ তো ডেসক্রিপশনত মই দিম আপোনাৰ নম্বৰ কণ্টেক্টৰ কাৰণে সকলো উপকাৰ হওক সেইটো বেছি এটা ভাল লাগে ন আৰু একচুৱেল আপোনাক লগ পাই পেলাই যেতিয়া বস্তুটো চাব যেতিয়া প্ৰমাণ হ'ব তেতিয়া মইতো নিজে এইকেইদিন দেখি আছোঁ তেতিয়া গম পাব যে কথাটোতো সঁচা কিন্তু মানুহেতো এনেই ভাবি যাব এই লাগ মিছা কিবা কিন্তু যেতিয়া বহুতে ভাবি যায় তেওঁলোকে অঁ তেতিয়া এবাৰ নিজে পালে গম পায় মই নকৰাকৈ গম পাই আছোঁ দেখি আছোঁ মই সেইটো কাৰণে ঠিক আছে ডেছক্ৰিপশ্যনত দিম আৰু যোনে লগ কৰিব বিচাৰে বাইদেউক ডেছক্ৰিপশ্যনৰ নম্বৰ থাকিব আপোনালোকে কণ্টেক্ট কৰিব সঁচা নিজৰ ফিউচাৰটো বাচ্চাৰ ওপৰতে হয় গতিকে সেই ফিউচাৰটো কি ধৰণে সমাজ ব্যৱস্থাত নিব লাগিব নিজৰ ঘৰখনক কিমান সুধৰণি কৰিলে সেই লাইনটোত যাব সাংস্কৃতিক দিশতে হওক বিভিন্ন কলা দিশত হওক শিক্ষা দিশত বাণিজ্য স্বভাৱ চৰিত্ৰ ব্যক্তিত্ব সকলোখিনি এই ৰেখাৰ ওপৰত কম্পিউটাৰ যিটো হয় সেইটোৰ ওপৰতে বেছ কৰে DMIT গতিকে DMIT বিষয়ে খুব সৰুকৈ ভিডিঅ'টো আগবঢ়ালোঁ চাই কেনে পালে জনাব আৰু ভৱিষ্যতে বাইদেউ আৰু আগবঢ়াওক মানুহক আগ সহায় কৰক সেইটোৱে মই কামনা কৰিছোঁ